হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজকে আমার দিদির বাড়িতে এসেছি, অন্নপূর্ণা পুজো, 100 বছরের অন্নপূর্ণা পুজো, সেই বাড়িতেই যাচ্ছি আর কি, সেখানে গিয়েই দেখাবো। তুমি কিছু বলবে? তুমি বলো হাই। চলো আমরা যাই, সেখানে গিয়ে দেখাবো। চলো, আমার সাথে বোনও আছে আর ভাগ্নি আছে, নিচে বাড়িতে আছে, আমি আর বোনই এসেছি। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই, কি সুন্দর সাজিয়েছে বাড়িটা, সেটাও দেখাবোই। পুরোনো বোনেদি বাড়ির পুজো আর কি। চলো যাই। অনেক বছর পর দিদির বাড়ি আসছি, প্রায় 12-13 বছর পর। আর গেটের সামনেই মা অন্নপূর্ণা এবং শিবের একটা মূর্তি দেখতে পেলে গেটের মাথার ওপরই আর কি। চলো ভেতরে যাই আর তোমাদের দেখাই, ঠাকুর দালানটা ভীষণ সুন্দর। অন্ন দিয়ে যিনি সকলের দুঃখ দারিদ্র দূর করেন, তিনি দেবী অন্নপূর্ণা। অন্নপূর্ণার এক হাতে অন্নপাত্র আর এক হাতে দর্বি বা হাতা, তার মাথায় নবচন্দ্র, এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী। দেবী পার্বতীরই আরেক রূপ হলেন অন্নপূর্ণা, তার অপর নাম আবার অন্নদাও। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করে এই নাম পান। পুরাণ মতে চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে কাশীতে আবির্ভূত হয়েছিলেন দেবী অন্নপূর্ণা। সেই সূত্রে এই তিথিতেই দেবীর বাৎসরিক পুজো করা হয়। হিন্দু ধর্ম অনুসারে আবার ভগবান শিবের সঙ্গে ঝগড়ার পরে এই দিন দেবী পার্বতী আর কি কৈলাস ছেড়ে চলে গিয়েছিলেন। সঙ্গে ছিল নিজের প্রয়োজনের খাবারটুকু মাত্র। তার অনুপস্থিতিতে পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়। এটি দেখে ভগবান শিব খাবারের কি গুরুত্ব সেটি টের পান এবং বারাণসীর উদ্দেশ্যে রওনা হন। বারাণসী তখন ছিল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে খাবার পাওয়া যায়। শিব সেখানে ভিক্ষার বাটি নিয়ে দেবী পার্বতীর সামনে হাজির হন। দেবী তাকে খাদ্য দেন এবং সেই থেকেই দেবী পার্বতী পরিচিত হন অন্নপূর্ণা নামে। এবার খাওয়ার জায়গায় চলে এসেছি, ঠাকুর দালানের ঠিক সামনেটাই, এত বড় জায়গা আছে, সেখানেই খাবার ব্যবস্থা করা হয়েছিল আর কি। আর দিদিদের নিজস্ব পুকুরও আছে, পুকুরের মধ্যে দেখতে পাচ্ছ ওর নিজস্ব বোটিংও ওরা রেডি করে রেখেছে আর কি, বাড়িতে কেউ আসলে যাতে কেউ মানে সমস্ত মজাই পেতে পারে আর কি। সেই জন্যই দিনের বেলা হলে হয়তো আমি নিজেও ট্রাই করতাম। তো যাই হোক, এখন ফাইনালি খেতে বসে পড়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। খাবারে ছিল ভেজিটেবল চপ, কচুরি, তার সাথে ছিল হচ্ছে ছোলার ডাল আর আমার মোস্ট ফেভারিট পনির বাটার মশালা যেটা হয় আর কি। তো সেটা ভীষণ ভালো লাগলো খেতে। পটলের আলু পটলের তরকারি ছিল, সেটাও খেয়েছি, চাটনি, পাঁপড়, তার সাথে দই এবং রসগোল্লা, যেটা আমি খাইনি আর কি। মিষ্টি আমি যেহেতু খাই না, তো আমার বাবাইও ভীষণ মজা করে এনজয় করে খাবার দাবার খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আমরা চলে এসেছি দিদির বাড়ি, পুজোতে খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখানে যে সাহেবের সাথে দেখা, যাই হোক, তো পুজোতে আমরা ভীষণভাবে এনজয় করছি। এখানে যে পিছনেই ঠাকুর দালান, সেটা তোমাদেরকে ঘুরে দেখালাম একটু আগেই আর কি। তো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাবো, অনেক রাত হয়ে গেছে। কিছু বলবে তোমার কেমন মজা হচ্ছে? ভালো মজা হচ্ছে। আচ্ছা, আমরা প্রচুর মজা করছি এখানে, এবার বাড়ি যাওয়ার সময় আছে, চলো। এই যে হয়ে গেল পুজোর বাড়িতে ঘোরা, দিদির বাড়ি থেকে, ভীষণ ভালো লাগলো, অনেক বছর পর এলাম, বেশ ভালোই লাগলো। বোনে কেমন লাগলো? বছর পর দিদির বাড়ি এসেছি, খুব ভালো লাগলো। হ্যাঁ, চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাচ্ছি। ওই টাটা করে দেবো, টাটা।